মাজারে হামলা করা বা না করার আলোচনা উঠলেও আড়ালে থেকে যাচ্ছে এদের ভণ্ডামে অপকর্মের কাহিনী দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা মাজারগুলো মানুষের ইমান আমলকে উইপুকার মতো ভেতর থেকে খেয়ে ফেলছে আজকে আমরা এসব মাজার ব্যবসায়ীদের এমন সব কুকীর্তির কথা তুলে ধরবো যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইনে বড় রকমের অপরাধ ভণ্ড সবচেয়ে বড় অ্যাম্বাসিডার হচ্ছে দেওয়ানবাগির পীর সৈয়দ মাহবুব মতি ছিলে আব্দুল গফুর নামের এক নিরীহ লোকের জমি দখল করে এসে অবৈধ উটের খামার করেছে এমনকি নিজেকে খোদা দাবি করেছে হজরত ফাতেমা রাদিউল্লাহ তালহাকে নিজের স্ত্রী দাবি করতেও দ্বিধাবোধ করেনি এ কারণে মানুষ হিন্দুদের প্রতি কোমল হলেও মাজারের প্রতি এতটা মারমুখী কারণ হিন্দুরা ধোকাবাজি না করে নিজেদের ধর্ম পালন নিজেরা করে কিন্তু মাজার পূজারীরা ইসলামের নাম ব্যবহার করে মানুষকে ধোকা দেয় এবং ইসলামের নামে এসব অপকর্ম করে বেড়ায় যেগুলো করলে কেউ কখনও কোনোভাবেই মুসলমান থাকতে পারে না ইসলামে পরিষ্কারভাবে বলা আছে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে সাথে সাথে কাফের হয়ে যাবে অথচ বাংলাদেশে বছরের পর বছর ধরে মাজার এবং সেখানকার ভণ্ডপীরকে সিজদা করা হয় ইসলামে নাচ গান সম্পূর্ণ নিষিদ্ধ অথচ বাংলাদেশের মাজারগুলোতে পীর বাবার নামে ব্যবহার করে রাতভর অশ্লীল নাচ গান এবং গাজার আসল চলতে থাকে বিশেষ করে দেওয়ানবাগী নিজেকে খোদা এবং হজরত তার তালানাকে নিজের স্ত্রী দাবি করেছে এত জঘন্যতম অপকর্ম করার পরেও কিভাবে তার এই অপরাধ সাম্রাজ্য টেকে আছে সেগুলো এখনও ধরা বাইরে রাষ্ট্রীয় অপরাধের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের মাজারগুলোতে ব্যাপক হারে গাঁজা সেবন করা হয় অথচ দু হাজার আঠারো সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছত্রিশের চার এ অনুযায়ী গাঁজা সেবনের শাস্তি হিসেবে ছ মাস থেকে পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে এসব বাজার ব্যবসায়ীদের মধ্যে শুধু মাদকদ্রব্য নয় বরং আরও একটি ভয়াবহ অপরাধ হচ্ছে দেহ ব্যবসা বাবাদের নাম করে এত জঘন্য অসামাজিক কার্যক্রম মাজারগুলোতে হয়ে থাকে যা দেশের সামাজিক সুস্থতায় বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে আশ্চর্যের বিষয় হচ্ছে মাজারের সমস্ত ভণ্ডরা নবীর নামে দূরত পড়ে সিন্নি খেয়ে বেড়ায় অথচ সে নবীজির নামে যখন নাস্তিকেরা অসভ্য ভাষায় কথা বলে তখন এরা গাজা খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে এছাড়া এদেশের মাজারগুলোতে হাতুড়ে চিকিৎসার নামে বিভিন্ন রকমের ভেলকিবাজি দেখানোর অভিযোগও রয়েছে কেউ মহিলা রোগীদের পশ্চাৎ দেশে থাপ্পড় দিয়ে ভালো করে দিচ্ছে আবার কেউ মাথায় ঝাড়ু বাড়ি দিয়ে জেনের আছর দূর করছে তো কেউ অদ্ভুত সব ভঙ্গিতে রোগ চেষ্টা করছে সব মিলিয়ে দেশে ব্যাঙের ছাতার মতো গোজে ওঠা মাজারগুলো থেকে উন্নতির কিছুতেই নয় বরং মানুষকে বেইমান এবং মোরতাদ বানানো এক অসামাজিক কার্যকলাপের মধ্যে দেশের নৈতিক অবক্ষয়ের ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রীয় আইন ব্যবহার করে খুব দ্রুত সব ভাইরাস অপসারণ না করতে পারলে পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করবে